হ্যালো, আসসা ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে দিলাম অ্যাসিয়ানের নতুন একটা ভিডিওতে। আজকে মূল টপিক হচ্ছে অ্যাসিয়ান গেম কখন আসবে, অ্যাসিয়ান গেমে কী কী সমস্যা, অ্যাসিয়ান গেম কেন আসছে না, অ্যাসিয়ান গেম 22শে ডিসেম্বর আসার কথা কিন্তু কেন এখনও 24শে ডিসেম্বর তাও আজকে আসার কথা, আর সকালে গেমটি রিলিজ হওয়ার কথা তাও আজকে এখনও হলো না। সব বিস্তারিত এই ভিডিওতে জানাবো। আপনারা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মূলটা বিষয় আসা যাক। আমাদের অ্যানসার কিন্তু 22শে ডিসেম্বর, আমাদের অ্যানসার কিন্তু 22শে ডিসেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অ্যানসার অফিসিয়াল অফিসকে জানানো যাচ্ছে যে অ্যানসার গেমে 22শে ডিসেম্বর রিলিজ করা হয়েছে, কিন্তু আমাদের এখনও রিলিজ করে আমাদের অ্যানসার গেমটি শো হচ্ছে না। সব সব ভগবতা জেনারেশন গেমটা এখন প্লেক্সে রিলিজ করা হয়নি। সব ভগবতা আমাদের এশিয়ার অফিসিয়াল জেনারেশন গ্রুপ থেকে আমাদের জানা যাচ্ছে প্লেক্সে জেনারেশন গেমটা দেওয়া হয়েছে, সব ফেক নিউজ ভাই। জেনারেশন গেমটা এখন প্লেক্সে দেওয়াই হয়নি। আপনারা বলতে পারছেন জেনারেশন গেমটি এই ভুল টপিক ও ভুল ছবি দেখে আপনাদের কি সবাইকে তো হতাশ করছে, আপনাদের হয়রানি করছে, অ্যানসার গেমটি কবে আসবে এখনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু আপনাদের গেমে ভিডিও লাস্টে একটা খুশি সংবাদ দেবে, অ্যানসার গেমটি শিওর ডেট জানিয়ে দেবো। অ্যানসার গেমটা আমাদের কেন এখনও আসছে না, অ্যানসার গেমটি 22শে ডিসেম্বর দেওয়ার কথা, বাট এখনও আজ 24শে ডিসেম্বর, কিন্তু আমাদের অ্যানসার গেমটি এখনও আসেনি। আমাদের অ্যানসার অফিস থেকে জানানো যাচ্ছে যে আজ সবচেয়ে বড় কথা যে আমি এখন ছোট ইউটিউবার, বুঝছো সবাই বুঝতে আমরা ছোট ইউটিউবার, কিন্তু আমি অ্যানসার অফিসিয়াল যে গ্রুপে জয়েন করেছি, কিন্তু অ্যানসিয়াল যে মডারেটর তার সাথে আমি যোগাযোগ করতে আসছি। আমাদের যেরকম অ্যানসার BD24 ভাই আছে যে সবচেয়ে বড় ইউটিউবার এখন অ্যানসার গেমে, সেই ভাই এখন কোনো আপনাদের কোনো সঠিক তথ্য দিচ্ছে না, সেই ইউটিউবার কী করতে হয় বুঝলাম না। আপনার রুকো যারা সবার করো, বোলা ধাক্কা মুক্কি নেই করনে কা আরাম সে লেনে কা। হ্যাঁ, তো জেনারেশন গেম সবচেয়ে বড় ইউটিউবার, তা আপনাকে তো আগে খোঁজখবর রাখছেন নাকি? আপনাকে বলছি ভাই, আপনি আগে জেনারেশন গেম কবে দেবে আপনি আগে সবাইকে জানাবেন, তাই আমাদের জেনারেশন গেমিং সবাই খুঁজতে দিত গেমটা কবে আসবে। গেমটি আমাদের 7-8 মাস আগের কথা, এই গেমটি রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু বাট গেমটি তাও রিলিজ হয়ে হলো না, যে 7-8 মাসের আগের মধ্যে বলে দেওয়া হয়েছিল জেনারেশন গেমটি প্লেক্সে চলে এসেছে, কিন্তু আমরা অ্যানসার গেমটি প্লেক্সের কোন জায়গায় সার্চ করে পাইনি। সেই 27 মাস পরে গিয়ে আবার 2021-2022 পড়বে, তা এখন আমরা অ্যানসার গেমটি পাইনি। সে ফেক নিউজে আমাদের সব কিছু ঘোরানো হচ্ছে, আমাদের নিয়ে সব সিনেমিক আসছে। অ্যানসার অফিসার অফিস আপনি অ্যানসার অফিসার গ্রুপে জয়েন করেন, যে জায়গায় আপনার সব কথা বলেন, কেন আমাদের সাথে এইটা হচ্ছে, আমরা কি আমাদের একটা স্বপ্ন থাকতে পারে না, আমরা এনেছেন গেমটি খেয়াল করে, তাই আমরা সারা রাত দিন জেগে আমরা শুধু প্লেলিস্টের দিকে তাকায় রয়েছি ভাই, এনেছেন গেমটি কখন কি প্লেলিস্টে আসবে। আর সেই স্বপ্নটা যে এরম ভাবে বিস্তীর্ণ হবে আমরা নিজেও ভাবতে পারিনি। এনেছেন গেমটি সঠিক কবে আসবে এখনো জানা যায়নি, কিন্তু আপনাদের ভিডিওর লাস্টে একটা গুড নিউজ দেবো, যে কতটা শুনে আপনার সবাই অবাক হয়ে যাবেন। ভিডিওটি আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না পাশেই থাকুন, ইনশাল্লাহ আগামীতে আমি বহুত বড় ইউটিউবার হবে আপনাদের দোয়া ও সাপোর্টের। এখন ছোট ইউটিউবার ওই জন্য আমি এখন অ্যানিশাল গ্রুপে গেছি, অ্যানিশাল মডারেটারের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অ্যানিশাল মডারেটার সব সব নিউজ আপনাদের ইভেন্ট অ্যানিশাল গেমে কী কী ইভেন্ট আসবে, অ্যানিশাল গেমে কী কী ইভেন্ট, অ্যানিশাল গেম গাড়ি সব ক্যারেক্টার সম্পর্কে সব কিছু এই এই চ্যানেল পেয়ে যাবেন। যারা যারা সাবস্ক্রাইব করুন, দেখুন সাবস্ক্রাইব করলে পাশে ভিডিও একটু বাজিয়ে দিন। অ্যানিশাল গেমটি আমাদের 22শে ডিসেম্বর গেলো, 24শে ডিসেম্বর রাতে সকালে আমাদের দুপুর 12টার সময় অ্যানিশাল গেমটি দেওয়ার কথা, তাও দুপুর 12টার সময় দিয়েছি। আচ্ছা, 24শে ডিসেম্বর তাও অ্যানিশাল গেমটা আসছে না, 24শে ডিসেম্বর চলে যাচ্ছে তাও অ্যানিশাল গেমটা আসছে না, আমরা কী করবো ভাই বলেন? আমরা ছোটোখাটো ইউটিউবার যদি কিছু করতে আসছি না, আমাদের অ্যানিশাল BD24 রয়েছে এই ভাই কোনো কথা বলছে না, অ্যানিশাল গেমার রয়েছে তাও ভাই কোনো কথা বলছে না, কোনো ভিডিওই দিচ্ছে না, আপনাদের আশ্বাসই দিচ্ছে না।
আর আমাদের অ্যামনেস্টিয়ার অফিসিয়াল গ্রুপি মডারেটর মিস্টার শ্যাম ভাই, শ্যাম ভাই এখনও কোনো তথ্য দিচ্ছে না, আমাদের কোনো গ্রুপের সাথে যোগাযোগ, আমাদের গ্রুপে কোনো অ্যানিমেশন গেম কখন আসবে এই সম্পর্কে কোনো যোগাযোগই পাচ্ছে না। ভাই আমরা বুঝলাম না, দেখো আমরা ছোট ইউটিউবার, কিন্তু আমরা কি কোনো সময় বড় ইউটিউবার হতে পারবো না? ভাই ইনশাল্লাহ একসময় আমরা খুব বড় ইউটিউবার হবো, কিন্তু এই যে এই দিনগুলো দেখতে হচ্ছে আজকে আমাদের অডিয়েন্স, যে আমরা একটা দুটো সাবস্ক্রাইবার আছে ভাই, সবাই আমার ভিডিওটা দেখছে, কিন্তু বাট আমরা কিছুই করতে পারছি না। রিসেন্ট গেম আসবে 22 ডিসেম্বর আসার কথা, কিন্তু এখনও এই গেমটা আসেনি। আমাদের পরবর্তী ইউটিউবার যারা আছে তারা তো এই সম্পর্কে কোনো ভিডিওই বানাচ্ছে না ভাই, কিন্তু আমরা তো ছোট ইউটিউবার, তা আমরা এখন হাল ছাড়িনি ভাই। একদিন আমরাও বড় ইউটিউবার হবো, সব অ্যানিমেশন মডারেটর সবার সাথে আমাদের যোগাযোগ করবে, যোগাযোগ থাকবে, তখন আপনারা আপনারাই দেখবেন যে অ্যানিমেশন গেমটি কত বড় একটা মার্কেট পাবে, আর আমরাও কত বড় একটা ইউটিউবার হবো, আমাদের আশাটা ভাই একদিন পূরণ হবে। কিন্তু এই যে এখন ছোট ইউটিউবার, তাই আমাদের কেউই দাম দিতে আসছে না, অ্যানিমেশন গেম কখন আসবে কী বৃত্তান্ত কেউ আমাদের কিছু বলছেও না। এটা করা ঠিক না ভাই, এটা করা ঠিক না, অ্যানিমেশন গেমটি খুব শীঘ্রই চলে আসবে ভাই। কিন্তু এই যে আমাদের অডিয়েন্স, যারা ছোটোখাটো অডিয়েন্স রয়েছে ভাই, ছোটোখাটো সাবস্ক্রাইবার রয়েছে, এরা ইস্যু তো হতাশা ও ভোগান্তির মধ্যে রয়েছে। অ্যানিমেশন কখন আসবে, অ্যানিমেশন গেমটি কখন আমরা প্লেলিস্টে পাবো, অ্যানিমেশন গেমটি কখন আমরা খেলতে পারবো, অ্যানিমেশন গেমটি খেললে আমরা কখন একটু আনন্দ উপভোগ করবো। আর যতই হোক আমরা বাংলাদেশের অডিয়েন্স, আমাদের বাংলাদেশের এক নম্বর ব্যাটেল গেম অ্যানিমেশন গেম, এই গেমটি আসছে ভাই, না আমরা সেরকম চিন্তিত হতে সক্ষম না। তাই ভাই আপনাদেরই বলছি, বড় ইউটিউবার স্যার রয়েছেন তারা আপনারা এক্ষুনি কাজ শুরু করে দিন, অ্যানিমেশন গেমটি কখন আসবে, অ্যানিমেশন গেম রিলিজ ডেট আপনারা তো কিছু দেন না, আপনার কটা ভিউ ও সাবস্ক্রাইব পাওয়ার জন্য শুধু ভুয়া ও দিদি থাকেন ভাই, এটা করা ঠিক না, এটা করা ঠিক না। যেহেতু পারবেন সেটি সঠিক নিয়ে দিন, আর এসব গেমটি খুব শীঘ্রই চলে আসছে ভাই, ওই জন্য বলে আপনাদের বিডি চব্বিশ আপনি বড় ইউটিউবার রয়েছেন, আপনি সাথে যোগাযোগ করে আমাদের সঠিক তথ্যটা জানাবেন, আর আপনি ভিডিওটা দেখলেই সঠিক ইনফরমেশন পাবেন, আর যা জানাবেন সে পাবেন, সব খুব শীঘ্রই আমাদেরকে শেয়ার করবেন, আমাদের ছোটো ছোটো অডিয়েন্সকে সব জানাতে হবে অ্যানিমেশন গেমটি। আর সবচেয়ে বেগুন নিউজ হচ্ছে ভাই, অ্যানিমেশন গেমটি আর মাত্র 2-3 দিন ভাই দেরি করে, আর 24 ডিসেম্বর, আর 2-3 দিন পর আমরা প্লেলিস্টে অ্যানিমেশন গেমটি পাবো, তো কখন পাবো এই 2-3 দিনের মধ্যে, আজকেও পাতে পারি, কালকেও পাতে পারি, 27 ডিসেম্বরও পাতে পারি, 28 ডিসেম্বরও পাতে পারি, 29 ডিসেম্বরও পাতে পারি, কারণ আমাদের এর মধ্যে কোনো সঠিক সিদ্ধান্ত আমরা এখনও পাইনি। আর সবচেয়ে বেগুন নিউজ, অ্যানিমেশন গেমটি আমাদের 30 ডিসেম্বর আমাদের অ্যানিমেশন গেমের সিজন 0 শুরু হচ্ছে, 30 ডিসেম্বর সিজন 0 শুরু হওয়ার আগে অ্যানিমেশন গেমটি প্লেলিস্টে পেয়ে যাব। আর অ্যানিমেশন গেমটি এখনও আসেনি ভাই, অ্যানিমেশন গেমটি খুব ডেভেলপার ও হাই স্পিডের ও মুভমেন্ট, আর আমাদের অ্যানিমেশন গেমটি আমাদের বাংলাদেশের সার্ভে দেওয়া হচ্ছে না, আর সিঙ্গাপুর সার্ভে দেওয়া হচ্ছে, এই যে অ্যানিমেশন গেমটি প্লেলিস্টে এখনও নিতে দেরি হচ্ছে। আর শ্যাম ভাই বলেছে ভাই প্লেলিস্টে অ্যানিমেশন গেমটি দেওয়া হয়েছে কিনা, এগুলো পাবলিশ করা হয়নি ভাই, এটা সত্যিই কথা ভাই, প্লেলিস্টে দেওয়া হয়েছে, কিন্তু কী বলবো ভাই, বলেন যে শ্যাম ভাই ঠিক কথাই বলেছে, অ্যানিমেশন গেমটি এখনও পাবলিক করা হয়নি, 2007